বাঙালি মানেই ভ্রমণ প্রিয়, আর ভ্রমণ প্রিয় বাঙালির বেড়াতে যাওয়ার সেরা তিনটি ঠিকানা হলো দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী এবং দার্জিলিং। তো আমি কিছুদিন আগেই দীঘায় বেড়াতে গিয়েছিলাম, আর এবারে দীঘায় বেড়াতে গিয়ে আমি দীঘায় কীভাবে যাওয়া যায়, দীঘায় কোথায় থাকার ব্যবস্থা রয়েছে, দীঘায় ভালো খাওয়ার হোটেল কোথায় রয়েছে, আর দীঘার আশেপাশে কী কী ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে, এসব নিয়েই কয়েকটি পর্বে আমি দীঘার কিছু ইনফরমেটিভ ব্লগ তৈরি করেছি তোমাদের জন্য। এক একটি করে কিন্তু প্রত্যেকটি ব্লগই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। আর এই দ্বিতীয় পর্বে তোমরা দেখতে পারবে আমরা কি করে হাওড়া থেকে দীঘা পর্যন্ত পৌঁছে গেলাম মাত্র 45 টাকা দিয়ে। তো চলো ব্লগটা দেখতে শুরু করো। তোমরা যারা আগের ব্লগটা দেখেছিলে তারা দেখতে পেরেছিলে যে আমরা সরাইঘাট এক্সপ্রেসে করে এনজিবি থেকে হাওড়া বন্দর এসেছিলাম। তো হাওড়া থেকে কিন্তু দীঘা যাওয়ার জন্য অনেক ট্রেনই আছে, তো তার মধ্যে যেগুলো এক্সপ্রেস ট্রেন রয়েছে সেগুলো হচ্ছে টিকিট আমাদের করা হয়নি, সেই জন্য হচ্ছে এক্সপ্রেস ট্রেনে এবার যেতে পারছি না। তো কিন্তু এখান থেকে লোকাল ট্রেন আছে, তো সময় নেই একদমই আমাদের কাছে, ঘুরে ঘুরে টিকিটটা কাটলাম কোনো মতে। আসলে এতগুলো প্ল্যাটফর্ম মানে হচ্ছে চেনা খুবই টাফ হয়ে যাচ্ছিলো আমাদের জন্য। হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য মেন যে ট্রেনটা আছে সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, এছাড়াও শনিবার করে কিন্তু পাহাড়িয়া এক্সপ্রেস এনজিবি থেকে যেটা ছাড়ে সেই জন্য শনিবার এখান থেকে সরাসরি তোমরা হাওড়া থেকে দীঘা চলে যেতে পারো। এছাড়াও যে লোকাল ট্রেনগুলো আছে, তো আমরা একটা লোকাল ট্রেন মিস করলাম যেটা হচ্ছে ছিল হচ্ছে হাওড়া মেদিনীপুর লোকাল যেটা ছিল সেটা কিন্তু আমরা মিস করলাম। তো মিস করার পরে হাওড়া হলদিয়া যে ট্রেনটা যে আছে তো সেই ট্রেনে করে আমরা এখন চলে যাবো মেছেদা পর্যন্ত। তো এই ট্রেনটা ছাড়বে হচ্ছে 5:45, তো মেছেদাতে যাবো, মেছেদা থেকে আবার দীঘা লোকাল যে ট্রেনটা আছে সেই ট্রেনে করে আমরা দীঘা চলে যাবো। হাওড়া থেকে দীঘার যাওয়ার এই লোকাল ট্রেনের জার্নিটাও আমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর সব রকম তোমরা ইনফরমেশন পেয়ে যাবে তোমরা কী কী ট্রেন এখান থেকে পেতে পারো দীঘা যাওয়ার জন্য, সব কিছু কিন্তু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখন। তো আমরা এখন এই ট্রেনে করেই চলে যাবো দীঘাতে। তো সময় লাগবে বেশি কিন্তু কী করা আছে, আমাদের যেহেতু আগের থেকে কোনো প্ল্যান ছিল সেরকম কোনো রকম টিকিট কিন্তু কাটা হয়নি, তো এখন সেখানে লোকাল ট্রেন টিকিটে কোনো মতে লোকাল ট্রেন টিকিটটা কাটলাম, কেটে মাত্র কিন্তু ভাড়া একদমই কম, মাত্র কিন্তু 45 টাকা বা 50 টাকা আমার কাছে টিকিটটা এখন আমি পাইনি, আমি সঞ্জীবের কাছে আছে টিকিটটা। তো 45-50 টাকার মতোই শুনলাম যেটা, তো দেখে তোমাদেরকে পরে বলবো যে টিকিটের দাম কত। তো মাত্র একদম কম টাকার মধ্যে আর মানে হচ্ছে এক্সপ্রেস ট্রেনে গেলে একটু সময়টা একটু বেঁচে যেত, আর এখন টিকিট পাওয়া যাচ্ছে না। তো আমরা এই লোকাল ট্রেনে করেই চলে যাবো হাওড়া থেকে দীঘা পর্যন্ত। তো এই জার্নিটা তোমরা দেখতে থাকবো, আর কেমন লাগছে ব্লগগুলো তা কিন্তু অবশ্যই কিন্তু তোমার কিন্তু কমেন্ট করে জানাবে। তো ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে দেখতেই পাচ্ছ, ট্রেনে করে যাবো এখান থেকে যাবো মেছেদা পর্যন্ত। তো ট্রেন কিন্তু একদম বলবো একটু লেটই চললো, মানে হচ্ছে 5:45 টাইম ছিল রাইট টাইম, কিন্তু হচ্ছে 6:02 বাজলো এখান থেকে ছাড়তে ছাড়তে। তো এই মুহূর্তে কিন্তু ট্রেন কিন্তু হাওড়া থেকে দুটো স্টেশন পেরিয়ে সাতরাগাছি স্টেশনে এসে পৌঁছলো। তো ট্রেন কিন্তু এই মুহূর্তে দেখতেই পারলে যে মৌরিগ্রাম নামে একটা স্টেশনে ইন করলো। আমরা চলে যাচ্ছি আজকে লোকাল ট্রেনে করে দীঘাতে, যেহেতু আমাদের কোনো টিকিট ছিল না এক্সপ্রেস ট্রেনে, তো লোকাল ট্রেনে করে চলে যাচ্ছি। মাত্র কিন্তু 45 টাকা দিয়ে আমরা হাওড়া থেকে দীঘা চলে যেতে পারছি, যেখানে এক্সপ্রেস ট্রেনগুলোতে ভাড়া লাগে মোটামুটি 100 থেকে 110 টাকা। তো কিন্তু আমরা এখানে মাত্র 45 টাকা টিকিটের দাম, তো সেটা দিয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি। যদিও একটু কষ্টকর হবে যাত্রাটা, একটু সময় বেশি লাগবে, তবে কী করা যাবে, তোমরা যদি কোনো সময় মানে এরকম এক্সপ্রেস ট্রেনের টিকিট না পাও তখন কী করবে, যারা বাসে যেতে যাদের অসুবিধা হয় তারা কিন্তু এই ট্রেনই ভরসা, তো এই ট্রেনে করে চলে যেতে পারো, সেই জন্য আমার এই ভিডিওটি। তো তোমরা দেখে জানাবে তোমাদের কেমন লাগছে, সম্পূর্ণ ইনফরমেশান পেতে থাকবে এই ভিডিও থেকে, তো ভিডিওটি কিন্তু অবশ্যই কন্টিনিউ দেখতে থাকবে।
তো মোরিগ্রাম স্টেশন পার করার পরে কিন্তু দেখতাম একটা ছোট একটা স্টেশন চলে এলো, এই স্টেশনটার নাম হচ্ছে আন্দুল স্টেশন। কিন্তু এখন নলপুর স্টেশন থেকে ছেড়ে দিল, তো আরও মোটামুটি যেটা শুনলাম আরও 10টা স্টেশন বাকি আছে মেজদা পৌঁছাতে। উলুবেড়িয়ার পরের স্টেশন হচ্ছে বীর শিবপুর স্টেশন, এটাও একটা ছোট একটা স্টেশন। সব জায়গায় ট্রেনগুলো কিন্তু শুধুমাত্র এক মিনিটের জন্য দাঁড়াচ্ছে। পরের স্টেশনটাই হচ্ছে মেজদা, তো আমরা সেখানে নেমে পড়বো। তো দেখা যাচ্ছে ট্রেনের অধিকাংশই কিন্তু সবাই কিন্তু মনে হচ্ছে দীঘাতে যাবে, তার জন্য কিন্তু সবাই কিন্তু মেজদা স্টেশনেই নেমে পড়বে। তো ভিড় তো আছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ট্রেনের মধ্যে। তো এরপর মেজদা থেকে আমরা হচ্ছে দীঘা লোকাল যে ট্রেনটা আছে সেই ট্রেনটাতে উঠবো, তো সেটাও তোমরা দেখতে পারবে। তো ব্লগটা কিন্তু অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করতে থাকো। হাওড়া হলদিয়া লোকাল আমরা কিন্তু মেচেদা পর্যন্ত আসলাম, তো মেচেদার থেকে আমরা হচ্ছে চলে যাচ্ছি দীঘাতে। তো দীঘা লোকাল তো হলদিয়ার হাওড়া হলদিয়ার পাশেই কিন্তু দীঘা লোকালটা দাঁড়িয়ে ছিল, আমরা উঠে পড়লাম এখানে। কিন্তু প্রচুর ভিড় ট্রেনে, দেখতেই পাচ্ছো একদম দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই এইভাবে। তো এইভাবেই আমাদের 3 ঘন্টা যেতে হবে এখান থেকে। মোটামুটি এখান থেকে ট্রেন হচ্ছে মোটামুটি 7:50 বা 8টার সময় ছাড়বে, আর দীঘাতে পৌঁছবে মোটামুটি 11টার সময়। তো 3 ঘন্টা জার্নি এখান থেকে। তো দেখতে থাকো কতটা ব্লগ করতে পারি বলতে পারছি না, তবে চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। তো আমাদের দীঘা লোকাল কিন্তু একদম 8টার সময় এই মেচেদা থেকে রওনা দিল, আর পাশে দেখতে পারছো এটা তাম্রলিপ্ত এক্সপ্রেস, এটাও 8টার সময় মেচেদা থেকে রওনা দিল। তবে তাম্রলিপ্ত এক্সপ্রেস যে এক্সপ্রেস ট্রেন এটা, তো সেজন্য তো এটা মোটামুটি 10:20-10:30 মধ্যে পৌঁছে যাবে, আর আমাদের দীঘা লোকাল পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে যাবে। এই মুহূর্তে ট্রেন কিন্তু পাঁশকুড়া জংশন ঢুকলো, তো এখান থেকে প্রচুর ভিড় হবে, দেখতেই পাচ্ছ সবাই উঠছে। ট্রেন কিন্তু এখন কাটি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল, এখন প্রায় 10:30 বাজে।
তো ট্রেন একটু লেট চলছে, ব্যাপারটা হচ্ছে ট্রেনে প্রচুর ভিড়, সেজন্য পাশ করার পর থেকে কিন্তু আর ব্লগটা করাই হয়নি। আর ক্যামেরাতে গোপ্রোতেও চার্জ ছিল না, দোষ ক্যামেরাতে চার্জ দেওয়া হলো। हम दिया उतरंग केले के अंदर हम दिया उतरंग একদম 15 মিনিট লেটে, মানে হচ্ছে 11:15 সময় আমরা পৌঁছে গেলাম দীঘা লোকালে করে দীঘা স্টেশনে। আমি তো স্টেশনে এসে তো অবাক, মানে ট্রেনের মধ্যে বিশেষ করে পাঁশকুড়ার পর থেকে কিন্তু ট্রেন কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। ব্লগ করার কোনো উপায় ছিল না, সেজন্য তোমাদের ভালো মতো ব্লগটা দেখাতে পারলাম না। তো পাঁশকুড়ার পর থেকেই ভিড়টা হয়েছিল মেনলি, তারপর প্রত্যেকটা স্টেশন থেকেই মানুষ উঠেই গেছে, মানে প্রচুর ভিড় ট্রেন। আর দীঘা স্টেশনে আসার পর বুঝতে পারলাম দীঘার ক্রাউডটা, প্রচুর ক্রাউড দীঘাতে একদম, মানে এই ট্রেনটাই আবার যে দীঘা লোকাল যে ট্রেনটা আছে এটা আবার কিছুক্ষণ পরে কিন্তু আবার ব্যাক করবে। তো সেই ট্রেনে ওঠার জন্যই কিন্তু স্টেশনে কিন্তু কাতারে কাতারে লোকের ভিড়, যেটা তোমরা দেখতে পারলে ভিডিওতে প্রচুর ভিড়, মানে বুঝতেই পারা যাচ্ছে যে দীঘাতে এখন কিন্তু, মানে ভেবেছিলাম যে ভিড় অতটা হবে না, কিন্তু এখন কিন্তু প্রচুর ভিড় দীঘাতে, জানি না কী হবে। তো আমরা কিন্তু এই লোকাল ট্রেনে করেই চলে এলাম হাওড়া থেকে দীঘা পর্যন্ত, মাত্র 45 টাকা খরচা করে। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই, মানে এক্সপ্রেস ট্রেনে যদি টিকিট না পাও তো অবশ্যই লোকাল ট্রেনে করে আসতে চাও, তো অবশ্যই কিন্তু আসতে পারো এই দীঘা লোকালে করে। তো ট্রেনের সমস্ত ডিটেলস কিন্তু আমি ব্লগে বলে দিয়েছি, তোমরা দেখে নিবে। আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যারা কিন্তু সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দীঘার ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের জন্য, তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগগুলিতে। তখন যেন টেক কেয়ার, গুড বাই।